নালার ধারে অন্তত 200 মিটার জুড়ে ছড়িয়ে আছে আবর্জনা। আশেপাশে পরিবেশ দূষিত তো হচ্ছে, অনেক জায়গায় প্লাস্টিক, জলের বোতল, পলিথিন রাস্তার উপর ভেসে আসছে। সেগুলো যে কোনো সময়ে সাধারণ মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এ পেশায় কাজ করছে হাজারো মানুষ, এ পেশায় কাজ করে নিজেদের জীবন বাঁচাচ্ছেন। বিভিন্ন জায়গায় ছোট বাচ্চারা, পুরুষ, মহিলারা আবর্জনা সংগ্রহ করে অন্য এক ক্রেতার কাছে বিক্রি করে তারা। এই ব্যবসাটি অনেক বেশি লাভবান হচ্ছে মানুষ। বিভিন্ন পার্টি আছে না, এর থেকে নিয়ে যায়। এগুলো দিয়ে নতুন পণ্য তৈরি করার জন্য অনেক কোম্পানি রয়েছে বাংলাদেশে। এই ব্যবসায় কয়েকশো মানুষ কাজ করছে এবং অর্থনৈতিক সচ্ছলতা হচ্ছে। ডাস্টবিন বা রাস্তা থেকে যে আবর্জনাগুলো সংগ্রহ করে তার প্রতি কেজিতে 20 টাকা করে পাচ্ছে, প্রতিদিন 100 টাকা আয় করছে। ক্রেতারা সে পণ্যগুলো কোম্পানিদের কাছে 25-30 টাকা বিক্রি করছে, তাদের প্রতি কেজিতে 5-10 টাকা লাভ হচ্ছে। এখনকার যুগে সব কিছু দিয়ে টাকা উপার্জন করা যায়, আর আবর্জনা থেকে বেশি উপার্জন করা যায়। কাগজ দিয়ে আবার কাগজ বানায়, বোতল দিয়ে বোতল বানায়, লোহা দিয়ে লোহা বানায়, টিন দিয়ে টিন বানায়। মানে যে যেটা বিক্রি করবো ওইটা দিয়ে ওইটাই বানানো হয়, কি কোনো ক্ষতি হয় না? এটা তো আমরা বলতে পারি না ক্ষতি হয় না, ভালো হয়। এটা যারা ব্যবহার করে ভাঙিয়ে আরে হারা যায়। হার্মফুল কিনা আমাদের জন্য? হ্যাঁ অবশ্যই, অ্যাকচুয়ালি প্লাস্টিকই হচ্ছে এনভায়রনমেন্টের জন্য খুবই ক্ষতিকর, আর আমাদের মানব শরীরের জন্য তো এটা আরও বেশি ক্ষতিকর। অ্যাকচুয়ালি অনেকগুলো স্টাডিতেই দেখা উঠে আসছে যে এই প্লাস্টিক ইউজের জন্য আমাদের অনেক ধরনের, যেমন বড় বড় অসুখগুলো, ডায়াবেটিস, ক্যান্সার, অবিসিটি, হাই ব্লাড প্রেশার, এই ধরনের অনেক ধরনের রোগ হচ্ছে। আর প্লাস্টিকের মধ্যে যেটা হয় রিইউজ করার কারণে, যে প্লাস্টিক যে মাইক্রোফাইবার্স যেটা থাকে সেটা আরও বেশি ওয়াইড স্প্রেড হচ্ছে, যার কারণে ক্ষতির পরিমাণটা আরও বাড়ছে। সেটা উচিত, প্লাস্টিকই আমাদের বর্জন করা উচিত, আমরা সবাই মিলে সচেতন হওয়া উচিত প্লাস্টিক বর্জনে। মানুষের কাছে সব থেকে বেশি যেটি আকর্ষণীয়, মানুষ তাই সবসময় ব্যবহার করে, তার শরীরের জন্য যতই ক্ষতিকর হয়ে থাকুক না কেন। সাথে আছি আমি অফসানা বাড়ি তৃষ্ণা, JCMS TV, ঢাকা।